নেপিয়ারের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মেহেদি হাসান মিরাজের পরিবর্তে একাদশে ডাক পেয়েছিলেন শেখ মাহেদি। বিশ ওভার ফরম্যাটের ক্রিকেটে দীর্ঘদিন পর মাঠে নেমে নিজের ঝলক দেখাতে ভুল করে নিয়েই টাইগার স্পিনার। চার ওভারে 14 রান দিয়ে 2 উইকেট তুলে নিয়েছেন তিনি। গুরুত্বপূর্ণ উইকেট দুটি হল কিউই ওপেনার টিম সেইফার্ট এবং ভয়ঙ্কর হতে থাকা ড্যারিল মিচেলের। দুজনকে বোল্ড করে সাজঘরে ফিরিয়েছেন মাহেদি। ফ্ল্যাট বা স্পোর্টিং উইকেটে ভালো বল করার ইতিহাস আছে তার, হয়তো এজন্যই তাকে একাদশে অন্তর্ভুক্ত করে দল সাজিয়েছেন কোচ। নিজের সর্বোচ্চ টুক দিয়ে ঠিকই নিজের জাত চিনিয়েছেন শেখ মাহেদি। তার বোলিংয়ে ভেরিয়েশন বাকিদের চেয়ে কিছুটা বেশি, তাই অফ স্পিনার হিসেবে তিনি বাকিদের থেকেও একটু আলাদা। গতি ও স্পিন দুটোই সামলিয়ে বল ছড়েন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে পাওয়ার প্লেতে মাহেদি দেখিয়েছেন নিজের স্পিন নৈপুণ্য। ব্যাট হাতেও ছিলেন সাবলীল, 16 বলে 19 রান সংগ্রহ করেছেন, একটি করে 4 ও ছক্কা হাঁকিয়েছেন। ম্যাচের জয়সূচক রানটি এসেছে তার ব্যাট থেকেই। 19তম ওভারে 4th বলে বাউন্ডারি মেরে বাংলাদেশকে জয় তুলে এনে দিয়েছেন এই টাইগার স্পিনার। তার হাত ধরেই বাংলাদেশ গড়ল ইতিহাস, তাই তো প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কারটিও উঠেছে তার হাতেই। টি টোয়েন্টি সিরিজের শুরুটা বেশ ভালো কেটেছে শেখ মাহেদি এবং টিম টাইগার্সের। সিরিজের বাকি ম্যাচ দুটিতেও মাহেদির দাপুটে পারফরমেন্স দেখার অপেক্ষায় থাকলো সমর্থকরা। সামিন মোহাম্মদ আনান, স্পোর্টস বাংলা।